প্রিয় মৌলভীবাজারবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা জানেন সারা পৃথিবী আজ করোনা ভাইরাসে আক্রান্ত। সেই করোনা ভাইরাসের প্রভাব আমাদের দেশের উপর ক্রমান্বয়ে পড়তেছে, প্রতিদিনই আক্রান্তর সংখ্যা বাড়তেছে। সেইভাবে সারা জেলা এবং সারা বাংলাদেশ লকডাউনের পর্যায়ে আজকে বহু মানুষ কর্মহীন হয়ে গেছে। মৌলভীবাজারে প্রচুর মানুষ কর্মহীন হয়ে গেছে, যারা বসবাস করে বস্তিতে, কলোনিতে। সেই অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমি মৌলভীবাজারে বিদ্যমান নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সামান্য অর্থ দিয়ে পৌরসভার খাদ্য ভাণ্ডার তহবিলে যদি সহযোগিতা করেন, আমরা সেই সমস্ত অসহায় গরিব দিনমজুর শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পারবো, তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারবো। আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো, নিবেদন রাখবো, আপনার কষ্টার্জিত অর্থ থেকে একটু সাহায্য করুন। আপনারা যদি সাহায্য করেন, সেই অর্থ দিয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই সাহায্যটুকু কবুল করে আপনাদের সেই সাহায্যটা দিয়ে আমরা যেন সকল মৌলভীবাজার পৌরসভার ভিতরে অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারি, সে ব্যাপারে আপনাদের সাহায্য প্রত্যাশা করছি। সরকারের কাছ থেকে যে বরাদ্দ পেয়েছি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে জেলা প্রশাসকের কাছ থেকে, সেই বরাদ্দ দিয়ে 3 এবং 4 নম্বর ওয়ার্ডে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আজকে জনমিলন কেন্দ্রে কমিউনিটি সেন্টারের সার্ভিসম্যানদের এবং বাবুরসি ও তার সহকারী হেল্পারদেরকে আজকে প্রায় 400 জনের উপরে আমরা মানুষকে, গরিব মানুষকে সাহায্য দিয়েছি, সেটা পৌঁছে দিয়েছি। তাই আমরা আহ্বান জানাবো, অনেকে ইতিমধ্যে আমার তহবিলে কিছু মানুষ সহযোগিতা করেছেন, আরও বিদ্যমান অনেক নাগরিক রয়েছেন মৌলভীবাজারে, সকল নাগরিক যদি সামান্য সাহায্য করেন তাহলে আমরা সেই সাহায্য দিয়ে অসহায় গরিব মানুষকে সাহায্য দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বিদ্যমান মানুষরা সাহায্যে এগিয়ে আসার জন্য, আমি তাই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সকল বিদ্যমান নাগরিকদেরকে আহ্বান জানাবো, আসুন মৌলভীবাজার পৌরসভার কল্যাণ তহবিলে একটু সাহায্য করুন, আমরা যাতে গরিব মানুষকে সাহায্য দিতে পারি। পাশাপাশি যে সমস্ত বাসার মালিকরা, অনেকেই আমার আহ্বানে সাড়া দিয়ে বাসার ভাড়া মওকুফ করে দিয়েছেন, সেই সমস্ত মালিকদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তারা যেন আল্লাহ রব্বুল আলমী তাদের এই সাহায্য কবুল করেন, সেই প্রার্থনাটুকু, পবিত্র শবে বরাতের দিন প্রার্থনাটুকু কবুল করেন সেই আহ্বান জানাচ্ছি। এইটুকু বলে আবারও বলবো, সকল বিত্তবান নাগরিকরা এগিয়ে আসুন পৌরসভার খাদ্য ভাণ্ডার তহবিলে সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতার বিনিময়ে অসহায় গরিব দিন মজুর মানুষ দুমুঠো ভাত খেতে, তার সন্তান দুটিকে নিয়ে খেতে পারবে, এইটুকুই প্রত্যাশা আপনাদের কাছে। ধন্যবাদ। কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, জিবি নিউজ 24.com।